নমস্কার, আপনারা দেখছেন আপতাক খবর। আমি রঞ্জন ভরদ্বাজ। হরিণঘাটা রয়েছে, হরিণঘাটা পৌরসভা অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডে রয়েছে, যেখানে এই অঞ্চলে পুরো হরিণঘাটা অঞ্চলে রাজত্ব চলতো পয়সা বলে। পয়সা দিলেই সব কাজ হয়ে যেত, মানে যে কোনো কাজ আটকে থাকে আপনি পয়সা ফেলুন কাজ হয়ে যাবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি রাকেশ পারুই, তিনি এই ওয়ার্ডে জনপ্রতিনিধি, 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, তিনি এসেছেন বলে এখন যারা পয়সা বলে, যারা নিজে নিজে কাজ করিনি তো এতদিন এত বছর ধরে, সেই কাজগুলো এখন বাধা দিতে গেছেন। কিন্তু আমার হাতে যে একটা চিঠি দেখতে পাচ্ছেন, এই চিঠিটা হলো হরিণঘাটা মিউনিসিপ্যালিটি, যেখানে অভিযোগ তিনি করেছেন যে বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে বেআইনি কনস্ট্রাকশন হয়েছে, বেআইনিভাবে তারা নির্মাণ করেছে, তার জন্য তিনি অভিযোগ করেছেন হরিণঘাটা পৌরসভায়। তো রাকেশ পারুই রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলে নেব। রাকেশ দা, কী বিষয় যদি পুরো বলেন? বিষয়টা হচ্ছে যে আমি 4 মাস হচ্ছে জনপ্রতিনিধি এই ওয়ার্ডের। ব্যক্তিগতভাবে দেখতে গেলে যে ওয়ার্ডের মধ্যে বর্গা জমিতে বেআইনিভাবে প্রপার্টি তৈরি করে ব্যবসা চালাচ্ছে, আন্ডারগ্রাউন্ড তৈরি করেছে, যে তারপর তার কোনো প্ল্যান তো কিছু তো নেই। তার সঙ্গে হচ্ছে পিডাব্লিউডির প্রপার্টির উপরে দোতলা ফাউন্ডেশন করে 65 ফুটের ঝাঁপ ব্যবহার করা। আমি পৌরসভাতে কথা বলেছি, প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, বর্তমান চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, যে কোনোরকমভাবে কোনো পারমিশন অনুমতি নেই। আমাদের এই এলাকা কখনো আমফান কখনো জজ দেখেছে, সেই এলাকাতে 65 ফুটে শাটার লাগানো অনুমতি কে দিয়েছে তাকে? তাকে আগে হচ্ছে মৌখিকভাবে, যেহেতু এই ওয়ার্ডেরই বাসিন্দা তিনি, তাকে জানানো হয়, তিনি তোয়াক্কা করে না। কারণ এই শাটার যদি কোনোভাবে খুলে যদি পড়ে তাহলে প্রচুর মানুষের প্রাণহানি হতে পারে। তখন তো প্রশ্নের মুখে জনপ্রতিনিধি হিসাবে আমাকেই হতে হবে, আর আমাকে মিডিয়া প্রেশার করবে, কিংবা প্রশাসনিক প্রেশার আসবে যে কীভাবে পারমিশন পেলো। তার কাছে কোনো অনুমতিপত্র নেই, তার সঙ্গে তার দোতলা ফাউন্ডেশনটা এমনভাবে তৈরি করা তার সঠিক প্ল্যান নেই, পিডাব্লিউডির উপরে তার হচ্ছে প্রপার্টিটা উঠে এসেছে। হ্যাঁ, এর সঙ্গে দেখতে পাচ্ছি যে আরেকজন রয়েছে দেবব্রত মুখার্জি, তার আন্ডারগ্রাউন্ড করে বর্গা জমিতে আন্ডারগ্রাউন্ড করে দোতলা ফাউন্ডেশন তৈরি করে ব্যবসা রমরমা চালিয়েছে। আমাদের কারোর ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ নেই, সে তার ব্যক্তিগত অর্থ দিয়ে সে ব্যবসা করছে, কিন্তু দুর্নীতিগ্রস্তভাবে যদি প্রপার্টি দখল করে বর্গা জমি কিংবা হচ্ছে সরকারি নিয়ম নীতিকে যদি হচ্ছে জলাঞ্জলি দিয়ে কেউ ব্যবসা পরিচালনা করতে চায়, তার বিপক্ষে পদক্ষেপ এটা। আর শুধু হচ্ছে এনাদের বিপক্ষে নয়, যাদের নামগুলো আমাদের কাছে আসবে এই ওয়ার্ডে, যারা সরকারি সম্পত্তি তসরুপ করে ব্যবসা চালানোর চেষ্টা করছে, তাদের এগেনস্টে একই পদক্ষেপ নেওয়া হবে। আমি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, আমি অবিলম্বে যাতে তিনি গভর্নমেন্ট প্রপার্টি ছেড়ে দিয়ে নিজের জায়গায় নিজে ব্যবসা করুক, ও সরকারি যে নির্দেশ, পৌরসভার যে নির্দেশ, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে তার হচ্ছে ব্যক্তিগত পৌরসভা যে ঘরের যে প্ল্যান রয়েছে সব পাস করে আরে সে সুস্থ স্বাভাবিকভাবে ব্যবসা করুক, সেটা আমার হচ্ছে মূল লক্ষ্য। আর এছাড়া যদি এমন কোনো ব্যক্তি যারা হচ্ছে ফাউন্ডেশন তৈরি করে ইট বালি সিমেন্ট দিয়ে গেঁথে যদি পিডাব্লিউডির প্রপার্টি দখল করে যদি বড় ফাউন্ডেশন করে যদি উইদাউট প্ল্যান ছাড়া করে, তার বিপক্ষেও আগামী দিনে আমরা এই ব্যবস্থাই নেব। কারণ অনৈতিকভাবে কোনোরকম ব্যবসা এখানে চলতে দেব না। কার কার নামে অভিযোগ? দুজনের নামে রয়েছে, একজন অজয় মুখার্জি, একজন রয়েছে দেবব্রত মুখার্জি, একটা হচ্ছে তারামা ফার্নিচার ও একটা রয়েছে তারামা এন্টারপ্রাইজ। তাদের দুজনেরই হচ্ছে ব্যক্তিগতভাবে এমন রয়েছে, আমি যেহেতু তারামা ফার্নিচারের যিনি রয়েছে, আমি অজয় মুখার্জিবাবুকে আমি জানিয়েছিলাম ডেকে, তিনি এই বিষয়ে তোয়াক্কা করলেন না, হয়তো তিনি হয়তো অন্য কোনো জায়গা থেকে কোনো হয়তো আলাদা হয়তো সহযোগিতার চেষ্টা হয়তো পেয়েছে কিংবা আশা রাখছে। তো আমি পরিষ্কার ওপেন বলে দিচ্ছি, আমি একটুখানি পরিষ্কার বলতে ভালোবাসি, অনৈতিক কাজ করতে গেলে কোনো সাধু ব্যক্তি সহযোগিতা করে বলে আমার জানা নেই। যদি তিনি যদি কারোর থেকে সহযোগিতা নিতে হয়, আমি মনে করব পৌরসভার দ্বারস্থ হয়ে তিনি যে ভুল প্রপার্টিটা দাঁড় করেছে সেটাকে অবিলম্বে ভেঙে সঠিকভাবে ব্যবস্থা করে ব্যবসা পরিচালনা করুক, পৌরসভা ও অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে তার পাশে দাঁড়াবো। যদি কোনোরকমভাবে ভেবে থাকে যে অর্থের নিরিখে কিংবা অসাধু ব্যক্তির সহযোগিতা নিরিখে তিনি ব্যবসা পরিচালনা করবে, তাহলে সেই ব্যবসাটা হচ্ছে আগামী 7 দিন ধরে চলবে। তারপরে প্রশাসনিকভাবে আমি স্থানীয় মহকুমা শাসক থেকে শুরু করে আমি স্থানীয় আমাদের থানাতেও অভিযোগ দায়ের করে আমি তার ব্যবসা বন্ধের ব্যবস্থা করবো। যতদিন তিনি সঠিকভাবে মূল্যায়ন করে সঠিকভাবে ব্যবসা পরিচালনা না করবে ততদিন ব্যবসা শুরু করা যাবে না। এত বছর ধরে মানে কেন কেউ দেখিনি কেন, সেটা আমি বলতে পারবো না। ব্যক্তিগতভাবে কারোর উপর হচ্ছে আঙুল তোলাটা আমার দায়বদ্ধতা নয়, আর সবথেকে বড় বিষয় কে কোন চোখ দিয়ে দেখেছে সেটাও আমি জানি না। আমি পরিষ্কার বিষয়ে আমার এই সিদ্ধান্ত যেটা সেটা একমাত্র শুধু ওনার বিরুদ্ধে নয়, ওনাকে দিয়ে আজকে উনি সঠিক সিদ্ধান্ত এসে যদি দাঁড়ায় আগামী দিনে তাহলে কোনো অসাধু ব্যক্তি এমন সিদ্ধান্ত নেবে না, 1 নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আমার হচ্ছে মানুষের স্বার্থে লড়াই, সেই কারণে একটা 65 ফুটের শাটার আপনাদের ইলেকট্রনিক মিডিয়াকে প্রশ্ন করছি, আজকে ঝড়ের মুখে যদি আপনারা এলাকায় ঢোকেন সেই সময় যদি আচমকা যদি এই শাটারটা খুলে যদি পড়ে তাহলে কি মৃত্যুবরণ করতে হবে কি হবে না? তখন তার কেউ ব্যান্ডেজ হবে না, তাকে মৃত্যুবরণটা বাধ্যতামূলক, তখন তাহলে তার দায় কে নেবে? স্থানীয় প্রশাসন নেবে? তার দায় কে নেবে? স্থানীয় পৌরসভা নেবে? তার দায় কে নেবে? মহকুমা শাসক নেবে?
তখন তো প্রশাসনের মুখে হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া এসে বলবে অনুমতি কে দিয়েছে, অনুমতি কে দিয়েছে। আমার তার জন্যই লড়াই যে অনুমতি ছাড়া কোনো রকম এগুলো হবে না, আর এত বড় শাটারের অনুমতি হয় বলে আমার জানা নেই। তার জন্য সে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করুক ও সরকারের নির্দেশিকা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করুক, এটাই হচ্ছে আমাদের আশা। আমি চেয়ারম্যানকে চিঠি করেছি, অবশ্যই 7 দিনের মধ্যে নিশ্চয় তার কাছে নোটিশও চলে যাবে, আর আমি তো তাকে মৌখিক আগে জানিয়েছিলাম বলেই তো চেয়ারম্যানকে চিঠি করেছি। এবার আগামী 7 দিনের মধ্যে যদি তিনি সঠিক সিদ্ধান্ত না দেন তারপর আমি পদক্ষেপ নেব। রাকেশ পারুই, যিনি এই 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, তার বক্তব্য আপনারা শুনলেন। এই ওয়ার্ডে যিনি জনপ্রতিনিধি রাকেশ পারুই, তিনি অভিযোগ করেছেন পৌরসভায়, দেখতে পাচ্ছেন এই যে মা তারা এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন, সে বলেছেন তার অভিযোগ যে এই যে আন্ডারগ্রাউন্ড যে দোকানটা হয়েছে, যে কনস্ট্রাকশন হয়েছে, সেটা পুরোটাই বেআইনিভাবে হয়েছে, যার জন্য তিনি পৌরসভায় চিঠি দিয়েছেন ভাঙার জন্য। তিনি বলেছেন 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে পুরো ভেঙে দিতে হবে। আন্ডারগ্রাউন্ড দোকানটা দেখতে পাচ্ছেন, এই যে আন্ডারগ্রাউন্ড দোকানটা যেটা পুরোটাই বলছেন এই ওয়ার্ডের জনপ্রতিনিধি যে পুরোটাই বেআইনিভাবে করা হয়েছে, সেই জন্য তিনি চিঠি পাঠিয়েছেন। কিন্তু বিষয়টা কী আছে বলবো একটু দেখাতে, এই যে বলবো একটু ভিতর দিকে আসছে, দাদা খুলুন। ও দাদা, যাক ওনারা খুলতে চাইছেন না, কিন্তু বলবো দেখাতে, অনেক বড়ো বিরাট বড়ো একটা দোকান আন্ডারগ্রাউন্ড করা হয়েছে, যেখানে বলা হয়েছে নাটে পুরোটাই পৌরসভাকে না জানিয়ে, পৌরসভাকে না জানিয়ে সেই দোকানটা তৈরি করা হয়েছে। এখানে যিনি রয়েছেন মালিক, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো, দেবব্রত মুখার্জি, তার সঙ্গে চেষ্টা করবো বিষয়টা কী, তার কাছে আদৌ কি চিঠি এসছে, যে চিঠিটা রিপ্লাই দেবেন সে কী বিষয়টা, তার সঙ্গে আমরা কথা বলবো। দেবব্রত মুখার্জি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দেবব্রত দা, আপনার নাম অভিযোগ করছেন, নাম বলছি কাউন্সিলর অভিযোগ, আমি বলছি দেখুন আমাকে কেউ জানাইনি এখনো, এটা পারমিশন নিয়ম আছে, পারমিশন মানে আমাদের 15 বছর ধরে করা হয়, ওই ভাই ছিল তখন ব্যবসাতে, ব্যবসাতে ভাই করে ওই ছিল, ও আর বাবা থাকতো, আমার সৌমিত্র মুখার্জি, ওই তো ও লিখিত ভাবে দিয়েছে, ওরটাও তো আইন লিগাল, ওদিকে দেখান ওরটাও তো ইললিগাল, কি নাম দোকান বলুন, নিউ তানা ফার্নিচার যেটা লেখা আছে ওটা ইললিগাল, রাস্তার বোকরা ওটা ইললিগাল নয়, ও নিজে ব্যবসা করতো সেটা ইললিগাল নয়, আমারটা ইললিগাল বলছে, ও আমাকে বলছে ব্যবসা করতে দেবো না, ওটা হচ্ছে ওর টার্গেট, ব্যবসা আমাকে করতে দেবো না, মানে আমি চাকরি থেকে দেবো না, তোকে ব্যবসা করতে দেবো না আমি, ওর টার্গেট হচ্ছে কোনো উপায়ে ব্যবসা আমাকে করতে দেবে না, ওর হচ্ছে টার্গেটই হচ্ছে ব্যবসা করতে দেবো না, সেটাই আমাকে আর কিছু করে আর কিছু না। কিন্তু এই ওয়ার্ডে যিনি জনপ্রতিনিধি তিনি বলছেন জানাননি, কোনো দিনই আমাকে জানাননি, উনি আমাকে কোনো দিনই আমাকে বলেনি না, আমাকে আমি শুনেছি হ্যাঁ আমাকে জানায়নি, যদি জানায় আমি নিশ্চয়ই আমি সেটা যদি সলভ যেটা সেটা করবো। আচ্ছা পারমিশন নেওয়া আছে দোকান? হ্যাঁ পারমিশন নেওয়া আছে, এনওসি নিয়ে বিল্ডিং করা, ওই করেছে ভাই আর বাবা ছিল তখন, দেখেন ওই উল্টো দিকে দোকান দেখেন, ক্যামেরাটা দেখেন, সৌমিত্র মুখার্জি, সৌমিত্র মুখার্জি, দেবব্রত মুখার্জি তার বড় ভাই, তিনি অভিযোগ করছেন যে তার ভাই নাকি পুরোটা বেআইনি করছেন, কিন্তু তিনি কোনো বেআইনি করেনি। বলবো একটু দেখাতে, দেখতে পাচ্ছেন পাশাপাশি 2 ভাইয়ের দোকান রয়েছে, যেখানে এক ভাইকে চিঠি দেওয়া আছে, আর এক ভাইকে দেখতে পাচ্ছেন যিনি বলছেন যে এই দোকানটাই নাকি পুরোটা বেআইনি, কিন্তু রয়েছে ব্যাপার কি, জনপ্রতিনিধি যিনি রয়েছেন এই ওয়ার্ডে তিনি অভিযোগ করছেন যে আন্ডারগ্রাউন্ড যে দোকানটা হয়েছে সেইগুলোটা বেআইনি করা হয়েছে, সেগুলো কোনো পারমিশন নেওয়া হয়নি বলে তিনি এখন দেবব্রত মুখার্জিকে তিনি চিঠি করেছেন। আর একটা দোকান রয়েছে, সেখানেও আমরা নিয়ে যাবো, আপনারা চলুন। আর একটা দোকানে রয়েছি যেখানে অভিযোগ এসেছে যে তারা মা ফার্নিচার, দেখতে পাচ্ছেন এই যে তারা মা ফার্নিচার, প্রায় 65 ফুট এই যে শাটার দিয়ে যে দোকানটা তৈরি করা হয়েছে সেটাও নাকি বেআইনিভাবে করা হয়েছে, অভিযোগ করছেন এই ওয়ার্ডে যিনি জনপ্রতিনিধি রয়েছেন রাকেশ পালুই, তিনি অভিযোগ করেছেন যে এই যে দেখতে পাচ্ছেন 65 ফুট প্রায় শাটার লাগানো এই দোকানটা পুরোটাই বেআইনিভাবে করা হয়েছে, কোনো পারমিশন নেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে, কোনো পারমিশন নেওয়া হয়নি এখানকার যিনি রয়েছেন পৌর প্রতিনিধি তার পক্ষ থেকে, পুরোটাই দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটাই বেআইনি করা হয়েছে, জোর করে করা হয়েছে, জোর করে বিল্ডিংয়ে তৈরি করা হয়েছে, অভিযোগ করছেন এখানকার যিনি পৌর প্রতিনিধি রয়েছেন রাকেশ পাড়ি, তিনি অভিযোগ করেছেন, পৌরসভায় অভিযোগ করেছেন যে 65 ফুট এই যে 65 ফুট এত বড়ো দোকানটা, বলবো একটু ক্যামেরা দেখা দেয়, এই যে 65 ফুট এত বড়ো যে শাটার লাগানো যে দোকানটা কীভাবে রাতারাতি তৈরি করা হয়েছে সেই নিয়ে অভিযোগ করেছেন তিনি পৌরসভায়। 7 দিন আলটিমেট দিয়েছেন, 7 দিনের মধ্যে ভাঙার জন্য তিনি বলেছেন, জানিয়েছেন যিনি রয়েছেন এখানে, আর আমরা এই বিষয় নিয়ে যারা চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে নেব। হ্যাঁ, পৌরসভায় কাউন্সিলররা অভিযোগ জানিয়েছে 2 নম্বর ওয়ার্ডে দুটো বেআইনি কনস্ট্রাকশন এটা হয়েছে, আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠাবো, সেটা বৈধ কি অবৈধ কি বেআইনি, বেআইনি কি কাউন্সিলর অভিযোগ জানিয়েছে যে ওই জমিটা যেটা আছে সেই জমিটা তার নিজস্ব জমির বাইরেও সে একটা জমিকে চিহ্নিত করে সেখানে কনস্ট্রাকশন করেছে, এবং জমির স্বত্ব যেটা টাইটেল
ওই টাইটেলও সম্পর্কের অভিযোগ আছে, বর্গা বর্গা জমিতে কনস্ট্রাকশন হয় না। এটা দেখতে হবে তারা কখন করেছে, পৌরসভার আগে করেছে না পৌরসভার পরে করেছে। যদি পৌরসভার আগে করে থাকে তাহলে সেটা পঞ্চায়েতি ব্যবস্থার সময় ছিল। আমার এটা হরিণাটা পৌরসভা পঞ্চায়েতের পর থেকে, পঞ্চায়েত থেকে হরিণাটা পৌরসভা এসছে, সবটা দেখে দিতে হবে কোন সময় ওটা করা হয়েছে। যদি পৌরসভার সময়কালীন যদি এই কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে পৌরসভা তার এখতিয়ার অনুযায়ী কাজ করবে। পঞ্চায়েত কিংবা পৌরসভা 65 ফুট একটা রাস্তা উপরে সেই সাইটার লাগাতে পারে, জোগান পারমিশন নিতে পারে। আমার পৌরসভার যে লসটা যেটা আছে, আইন যেটা আছে, সে আইনটা আমার দেখে নিতে হবে, ইঞ্জিনিয়ারদের বলবো আইনটা দেখে নিয়ে স্টেপ নেওয়ার জন্য। নেক্সট পদক্ষেপ কী থাকবে যদি বেআইনি হয়? বেআইনি যদি হয় তাহলে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনটাকে মেনেই চলতে হবে এবং তাকে বলবো আইনটাকে মেনেই সে কাজ করুক, পরবর্তীকালে আমরা যে প্রশাসনিক স্টেপ নেব সেটা নেব। কবে ডাকবেন তাদেরকে? সেটা আমাদের সময় মতো করে তাকে ডেকে নেব। চিঠি কবে পাঠাবেন? দেখছি খুব তাড়াতাড়ি করবো। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নতুন রূপে নতুন সাজে আসছে আপনাদের বিদাস অ্যান্ড সংস। 7ই আগস্ট 2022 সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঠিকানা 7 নম্বর লেলিন সরণি, কাঁচরাপাড়া। নিটকো টাইলস মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন। টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালি শহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নাম্বার 0333561619 0। মনে রাখবেন টাইলস মানে নো বাজারিয়া, অনলি নিটকো। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।